উপজেলা চেয়ারম্যানের অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল। চাঁপাইনবাবগঞ্জের নাসোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সাথে এক তরুণীর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চেয়ারম্যানের কার্যালয়ে বসে এমন অপকর্মের বিষয়টি ব্যাপক চাঞ্চল্য ও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এলাকায়। যে দাবি করেছে সেটা মানুষ দেখে থুতু ছিড়ান। তাই উপজেলা চেয়ারম্যান হিসেবে কি করে কে এই ধারণা ওয়ার দ্বারা সম্ভব হবে, তার কাছে আমরা কি আশা করতে পারি? দলের নেতাকর্মীদের দাবি, এর আগেও নানা অনিয়মের অভিযোগ থাকলেও পার পেয়ে গেছেন কাদের, অন্তত এবার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে। নাচুল উপজেলা আওয়ামী লীগকে বাঁচাতে হলে এই ধরনের লোকের একটা সঠিক সিদ্ধান্ত আসা উচিত, দল থেকে বহিষ্কার করা, তার একটা পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত আমি বলে মনে করি। অফিসে বসে তরুণীর সাথে অশ্লীলতার ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তরুণীর পরিবারও রয়েছে বিব্রতকর পরিস্থিতিতে। উপজেলা চেয়ারম্যানের কাছে শিক্ষা বিষয়ক আর্থিক অনুদানের জন্য গেলে চেয়ারম্যান তাকে ফাঁদে ফেলে শীতলহানি করেছেন বলে অভিযোগ করেছেন তারা। সাধারণ মানুষ তো বটেই, দলের নেতাকর্মীরাও আব্দুল কাদেরের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ। এই জনপ্রতিনিধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান। ইতিমধ্যে সরকারি খাদ্য গুদামে গম ও ধান ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি, উন্নয়ন বরাদ্দের অর্থ লোপাট এবং সরকারের পুকুর লিজ প্রদানের দুর্নীতিসহ নানা অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যান কাদেরের বিরুদ্ধে।